হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। কিছুদিন আগে আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম আমার বন্ধু এবং তার পরিবারের সকলের সাথে। এই ভিডিওতে আসলে ঠিক ট্র্যাডিশনাল কোনো ব্লগ না, কারণ ব্লগের ভিতরে যেভাবে রিভিউ থাকে, কোনো জায়গা সম্পর্কে এক্সপ্লেনেশন থাকে, এখানে আসলে তেমন কিছুই নেই। এই ভিডিওতে আসলে আমার পার্সোনাল অ্যালবাম বলা চলে। এই ভিডিওতে আমার কক্সবাজার ঘুরে বেড়ানোর কিছু ভিডিও ফুটেজ আমি শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতেও পারে, যদিও এটা আসলে আমার একান্ত পার্সোনাল ব্লগ বলা চলে। তারপরও এই ভিডিওতে আপনারা কক্সবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে যাবেন। আসলে কক্সবাজার নিয়ে নতুন করে ভিডিও বানানোর তেমন কিছুই নেই, কারণ অসংখ্য ভিডিও ইউটিউবে রয়েছে কক্সবাজার সম্পর্কে। তাই আমি অনেকটা ইচ্ছা করেই কক্সবাজার নিয়ে কোনো ব্লগ করতে চাইনি। তারপরও যেহেতু কক্সবাজার বেড়াতে গিয়েছি, তাই কিছু ভিডিও না করলেই নয়, তাই এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বেশিরভাগ সময় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়া বেশি পছন্দ করি। তবে এইবার যেহেতু সবাই অনেকজন মিলে যাচ্ছি, তাই এবার যাওয়ার জন্য আমরা স্লিপার বাস সিলেক্ট করেছি। এটি চাইনিজ হাইগার স্লিপার বাস। আমার কাছে বাসটি বেশ কমফোর্টেবল মনে হয়েছে, কারণ আমি শুয়ে শুয়ে বেশ আরামেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত জার্নি করেছে। অনেকের বেশ কমপ্লেন ছিল যে ব্রেক করলে সামনে চলে যাচ্ছি, বাট সেরকম কোনো কমপ্লেন আমার ছিল না, আর বেশ কমফোর্টেবল ছিল। তবে একটি কমপ্লেন রয়েছে আমার, সেটি হচ্ছে বাসটি প্রয়োজনের তুলনায় অনেক বেশি স্লো চলে। হয়তো এটি যাত্রীদের কমফোর্টের কথা চিন্তা করেই একটু স্লো চালানো হয়। তবে ওভারঅল জার্নিটি আমি বেশ এনজয় করেছি। এই প্রথম আমি স্লিপার বাসে ভ্রমণ করলাম। রাত 10টায় ঢাকা থেকে রওনা দিয়ে প্রায় সকাল 10টার সময় আমরা কক্সবাজারে পৌঁছে যাই। বাস থেকে নেমে হোটেলে পৌঁছেই আমরা চলে আসি নাস্তা করতে, কারণ প্রচণ্ড খিদায় আমাদের সকলের অবস্থা বেশ খারাপ। সকালে নাস্তা শেষ করে চলে এসেছি আমরা ছাদে, আর এই ছাদ থেকে প্রায় পুরো কক্সবাজারের বিচটাই দেখা যায়। সো ভিউয়ার্স, চলেন আমরা বিচ এনজয় করি। Tell me what's wrong and why you